ফাইনালি এখানে যে এসেছে, মানে যার ভিডিও টিকটক থেকে দেখা শুরু করেছিলাম। কি বলো, কেমন আছো? না দেইনি। এবং আমি আজকের দিনে এই শুভ লগ্নে এবং মহাতিথিতে আকাশকে আহ্বান জানাচ্ছি, মহারাজ আপনি আমাদের তিন তলায় গিয়ে প্লিজ একবার জিম করে আসুন। আমার আর কিছুদিন বাদে এইটা আসবে। আমি এস 2 মিনিট এস সিলভার প্লে বাটন, উফ উফ উফ, এটা তো ছুঁয়েছি, বাট এই যে গোল্ডেনটা তোর আসছে। গুড মর্নিং গাইস, সকালটা শুরু হচ্ছে গরম গরম একদম চিলি চাউ দিয়ে। তো আজকে গৌরবদার বার্থডে, হ্যাপি বার্থডে গৌরবদা, আরও একবার উইশ করলাম। আজকে যাবো আমি, তুষার, জয়দা গৌরবদার বাড়িতে। গৌরবদার বার্থডে সেলিব্রেশন হবে, ওখানে অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। তো চলো দেখ। তো গাইস ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি, হ্যাপেন পরে নিয়েছি, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এখান থেকে আমি আর তুষার ওলাতে উঠ, চলো, আমার তো গোছানো রেডি, আমি খুবই এক্সাইটেড গৌরবদার বার্থডে বলে কথা। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, এখানে আমাদের এখানে ওলা অ্যাভেলেবেল নেই বলে আমাদেরকে জয়দার বাড়ির ওখানে যেতে হবে, জয়দা বয়েজ স্কুলের ওখানে। ওখান থেকে জয়দা ওলা বুক করে ফেলেছে, আমি আর তুষার এখন যাচ্ছি ওই সোমদেবাড়ি, ও বাইকে করে আমাদেরকে একটু বয়েজ স্কুল ছেড়ে দিয়ে যাবে। তো চলো। কথা আমার প্রথম কথা, আমার ভাইটা একটু দুষ্টু হলেও মানে কথা শোনে, মানে ওকে একটু তাড়া দিচ্ছিলাম যে ভাই আমাদেরকে বাইকে করে জয়দার এখানে চলে নিয়ে এসছে, জয়দা এখানে দাঁড়িয়ে আছে। আমাদেরকে এতটা একটা হেল্প করার জন্য, কিউ লাগবে না, তেলটা ভরে দে তাহলেই হবে। তেলের কত করে দাম জানো, কমেন্ট করে জানিয়ে দাও। 105 টাকা হয়ে গেছে, 105 টাকা দিন লিটার। ওকে, তোর বাইকে আমি 1 লিটার তেল ভরবো, তেল ভরে কিন্তু সারা দিন বাইকটা আমার কাছে। এই এই ভিডিওটা 25,000 লাইক হলে, হ্যাঁ হ্যাঁ ডান, পুরো 25,000 লাইক হলে কি তেল ভরে দেবো 1 লিটার, মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা ঠিক আছে ঠিক আছে, ডান 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 ডান। এখন জয়দার বাড়ির সামনে থেকে আমরা চলে এসেছি সোমতীর্থের এখানে, জায়গাটা খুব সুন্দর উপভোগ করছি, আর ওলাও আসতে দেরি হচ্ছে, তার জন্য ভাবলাম এখানে একটুখানি বিকেলটা টাইম পাস কাটাই 5-10 মিনিট। তো এখানে দাঁড়িয়ে আছি এখন সোমতীর্থের এখানে, বারাসাতে সব থেকে বড়ো যেই শিব মন্দির যাকে বলা চলে, সেই সোমতীর্থ। তো ওলা আসুক, ওলা এলে যায়। ফাইনালি চলে এসেছি গৌরবদার বাড়িতে, আর গৌরবদা একটু বাইরে কথা বলতে গেছে, এতক্ষণ ভিডিও হচ্ছিল এখানে। জয়দা আছে, তুষার রয়েছে, আর একটা দাদা রয়েছে। সঙ্গে সঙ্গে গৌরবদার ঘরের, মানে গৌরবদার রুমের যে সেট আপটা, এই যে আমার আর কিছুদিন বাদে এইটা আসবে, আমি এস 2 মিনিট এস সিলভার প্লে বাটন, উফ উফ উফ, এটা তো ছুঁয়েছি, বাট এই যে গোল্ডেনটা তোর আসছে, এই গোল্ডেনটা ফার্স্ট টাইম ছুঁলাম আমি সিলভারটা, এটা আমি ছুঁয়েছি আগেও, কারণ তুষারের ছিল এটা, আর ভাইয়েরও আসবে কিছুদিন বাদে গোল্ডেনটা। গোল্ডেনটা আসার পরে কিন্তু আমার এইটা আসবে খুব শীঘ্রই, তবে যে আসবে তাড়াতাড়ি। এইখানে 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 আমার প্রজা বসে দোল খাচ্ছে আমার চেয়ারে, আমি ভিডিও করতে উঠে গেছি বলে আমার চেয়ারে প্রজা বসে দোল খাচ্ছে। তো চলো গৌরব দাসুক, তারপরে কথা হচ্ছে। ভালো কথা, অনেকদিন ধরে শুনছিলাম, তারা বলছে 2 দিন আমি জিমে গেছি, জিমে গিয়ে জানি না কতটা বডি বেড়েছে। আমার আমার বাড়ির তিনতলাতে আমরা একটা জিম বানিয়েছি, সেই জিমটাতে আমরা সবাই এক্সারসাইজ করি, বিকজ আমরা প্রত্যেকে খুব হেলথ সচেতন মানুষ। এবং আমি আজকের দিনে এই শুভ লগ্নে এবং মহাতিথিতে আকাশকে আহ্বান জানাচ্ছি, মহারাজ আপনি আমাদের তিনতলায় গিয়ে প্লিজ একবার জিম করে আসুন। ওকে বারাসাত থেকে আমি আসবো, এখনই যাবো, অবশ্যই আসবো মহারাজ। আজকে মহারাজ, আজকে থেকে শুরু, আজকে থেকে শুরু, আজকে থেকে বারাসাত থেকে রোজ আসতে হবে মহারাজকে, একদম মহারাজ রোজ রোজ আসবো রোজ। মহারাজের এক কথা কিন্তু এক কথা, এক কথা, এক সপ্তাহ এলে কিন্তু আমার বডি ওপরে ওপরে ভালো ওয়েট আছে ভাই। এক সপ্তাহ এলে কিন্তু আমার বডি হয়ে যাবে, ওটা আসতে হবে। দুদিন জিমে গেছিলাম মাথা আগে, দুদিন জিমে গিয়ে হয়েছে, এক সপ্তাহ এলে একবার মহারাজ হয়ে যাবে। আচ্ছা এরপর স্টাইলটা জিরো, আর একটা কথা, গৌরবদার বার্থডে বলে কথা, আর গৌরবদার বার্থডেতে গৌরবদার গান শুনবো না, তাই কি কখনো হয় নাকি? ফাইনালি এখানে যে
এসছে, মানে যার ভিডিও টিকটক থেকে দেখা শুরু করেছিলাম, আমি তুষার, মানে আমার বন্ধুরা সবাই, যে ছয়জন বন্ধু আছে তাদেরও ভালো আছে। তারপরে এখন তো ভালোই আছে। সব থেকে বেশি খুশি হয়েছিলাম দাদা আমার ভয়েসে একটা ভিডিও করেছিল, ওই যে মাছ লাগবে মাছ, মানে মাছ লাগবে মাছ, বাইরে বাইরে একটা কমেডি ছিল, ও দাদা কি মাছ, ওই ভয়েস দাদা করেছিল, সব থেকে ভিডিও ছিল দাদা করেছিল। আর দাদা তারপর তো ইউটিউবে টিকটক ব্যান হয়ে গেল, আর ইউটিউবে ইউটিউব থেকে তাড়াতাড়ি আসছে সিলভার প্লেবেটার, থ্যাংক ইউ, তোমার তো ভুলে মেশে গেছে। তারপরে তোমার লাস্টে যা হবে 10 মিলিয়নের পরে যা আসবে, তারপরে দেখতে থাকো ভিডিওটা। তুমি বলো কেমন আছো? আরো ভালো লাগছে তোমাকে দাদাকে দেখে, আমি প্রথম দেখলাম তোমাকে, দাদাকে দেখে সবসময় ভিডিও দেখি। আর তোমার ওই কালী ঠাকুরের শ্বাসটা বিশ্বাস করো, আমি তো ভেবেছিলাম ওইটা কোনো মানে অন্য ছবি, তারপরে যখন তুষার বললো না ওটা দিদি, তখন তো মানে ও বলেছিল দিদি ওটা, তখন তো মানে আলাদাই আলাদাই ছিল ওটা। অন্তরাদি টিম পুরোটা সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন। মানে অন্তরাদির টিম বলেছি, অন্তরাদির টিম বলেছি, দিদির টিম বলেছি, পুরো দিদির টিম পুরোটা সাজিয়েছে একদম বেস্ট। ফাইনালি এখানে চলে এসেছে বিজিত দা, কেমন আছো? সিকিমে লাস্ট দেখা হয়েছিল আমাদের অনেক দিন বাদে দেখা হলো, আমাদের নলা দা বেশি মনে, 2 মাস আগে খুব মিস করছিলাম সেই সিকিমে। এরা আমার মনে হয় একটা ভালো একটা কোনো মেশিনের ফ্রিজ দরকার, ফাইনালি এখানে কেক আনবক্সিং ইচ্ছা করে। কেমন লাগছে এতদিন আনন্দ পাই যখন মন খারাপ থাকে ঠিক করে দিল। তো চলো এখানে কিছু ছবি টবি তুলছি, সেগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে কি হচ্ছে কি হচ্ছে? না 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 দাঁড়া, এখন না এখন না জয়দা, এখন না এখন না এখন না, এখানে ছবি তোলা হচ্ছে, ছবি তোলা হয়ে গেলে দাদা নিয়ে দাঁড়িয়ে আছে, আর অন্তরাদির হাতে স্প্রে রয়েছে, এদিকে জয়দার হাতে রয়েছে, এটা এখন ওড়ানো হবে, কিভাবে ওড়ানো হবে, কে ওড়াবে এখনো ডিসাইড হয়ে পারে না দাদা, কখন হবে মানে গৌরব ওহ
আর পড়ছে না, খতম যারা, বাই বাই, খতম। দাদা চলে এসছে, দাদার সাথে সেই সিকিমে মহারাজা মহারাজা অনুগণে তোমাকে মিস করছিলাম। তুষারের কাকিমা দুমাস বাদে দেখা হলো সিকিমের গৌরব দাদাকে শুরু করে সবাই ভয় পেয়ে গেছে, মানে এক সপ্তাহ টানা জিম করলে এখনো পড়ে ব্যাগ বাকি। ফাইনালি দিদি কেক এনেছে এখানে, এখন কেক খাওয়ার পালা। কেক ইজ ভালোবাসা। তো ফাইনালি এখানে আমরা খাচ্ছি চিকেন পকোড়া। আমি তো জানি তুই এটাই বলি, ওকে ওকে এতবার করে বলি বীর কেউ ভালো তো বাসে না। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে কাকিমার বার্থডে তোমরা অনেকেই জানো, হ্যাপি বার্থডে কাকিমা। এসেছিলাম যখন তখন জানানো হয়নি, তখন শুধু কথা বলে মানে ঘরে ঢুকে গেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার হাতে বিরিয়ানিটা দাদা বলেছে, এক্ষুনি শুনলাম আপনি বলেছিলেন শুধু আমার হাতে বিরিয়ানিটা খেতে হলে খেতে হবে, আমাকে একটু জানাতে হবে। আমরা মিস করে গেলাম বিরিয়ানিটা, না না নেক্সট টাইম হবে, নেক্সট টাইম হবে, আমি ওর মতো না যে আমি দুদিন জিম করেছি, আমি কিন্তু এক বছরের উপর জিম করেছি, ভয় পা আমাকে। মানে দুদিন জিম করেছি, দুদিন জিমের এতটা পাওয়া, মানে এক মাস কোন ব্যায়ামটা করেছিলাম। তো ফাইনালি চলে এসেছি গাইস, এখানে দেখছি বুফে সিস্টেম রয়েছে দাদাদের ছাদের পরে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া রয়েছে, বিরিয়ানি রয়েছে, নান চানা এগুলো তো রয়েছে, খেয়ে নি, খুব খিদে পেয়েছে। ফাইনালি আমাদের এখন বিদায় নেওয়ার পালা। খুব আনন্দ করলাম, খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া ব্যাপক, বিরিয়ানিটা তো জাস্ট অসম হয়েছে, মটন বিরিয়ানি। এখন বাড়ি ফেরার পালা, মনটা খারাপ লাগছে। এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম আমরা, তোমরা ইনস্টাগ্রামের ডেসক্রিপশনে লিঙ্ক আছে ইনস্টাগ্রামের, ওখানে ফলো করে নিও, কারণ ওখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি, ওখানে সমস্ত কিছু বলে দেবো যে কোথায় ঘুরতে যাচ্ছি। আর এখানে এখন গৌরবদেরকে টাটা জানিয়ে, সবাইকে টাটা জানিয়ে বাড়ির দিকে যাই, চলো টাটা। আবার কবে দেখা হবে জানি না, আবার আসবে, সবাই মিলে, এই সবাই মিলে তোরা একদিন চল, আমরা সবাই মিলে একটা যাবো। তো ফাইনালি আমাদের এখানে দুটো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হলো, একটা হচ্ছে বড় জায়গায় যেটা আমরা জানুয়ারি মাসের মিডিলে যাবো, সেটা হচ্ছে আমি, গৌরব দা, তুষার, জয়দা, বিজিৎ দা। আর রবিবারে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হলো, সেটা এখানে যারা যারা আছে সবাই যাবো, সেটা হচ্ছে আশেপাশে হয়তো যাবো একদিনের জন্য। আর এখন কি বলবো, এখন বলবো না, নিচে ডেসক্রিপশনে ইনস্টাগ্রামে লিঙ্ক আছে, মানে সমস্ত গাড়িতে করে যাবি, তার মধ্যে আমার ভাই ওই সাইকেল সাইকেল চালিয়ে যেতে হবে নাকি তোকে? গাড়িতে যেতে গেলেও একটা কষ্ট আছে, যাই হোক। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর 100K হতে আর 30,000 সাবস্ক্রাইবার বাকি রয়েছে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে মানে 100 করলে একটা নতুন জিনিস হবে, আর আমরা রোববার একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম, ওটা রবিবারেই যাবো সবাই মিলে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন ভালো থাকো, টাটা টাটা টাটা।